morning, students. How are you? ভালো আছেন নিশ্চয়ই। গতকাল বা গত ক্লাসে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের কিছু নিয়ম শিখিয়েছিলাম, সেগুলো হয়তো দেখছো, আশা করি দেখছো এবং দেখতে হবে। যেহেতু ক্রান্তিকাল চলছে, আজ কিছু নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিব, সেগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে হোয়াইলের ঠিক পরে, হোয়াইলের ঠিক পরে ভার্বটাকে আইএনজি যোগ করে দেবো ভার্বের সাথে, কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, হোয়াইলের পরে কি করতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে। এখন সাবজেক্ট যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিন্তু আমাদের জানতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে ওয়াজ বা ভার্ব এসে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু আমি দুটো এক্সাম্পল দিয়ে দিলাম, হোয়াই গো টু মার্কেট আই সা স্নেক, যে বাজারে যাওয়ার পথে আমি একটা সাবজেক্ট ছিলাম, এখানে কি আছে? হোয়াই এর পরে ভার্বের সাথে আইএনজি করতে হবে, হোয়াইলের ঠিক পরে ভার্ব আছে, হোয়াই ঠিক পরে একটা ভার্ব, তাহলে কি করতেছে আমি ভার্বের সাথে আইএনজি? টু মার্কেট আই সা স্নেক, যে বাজারে যাওয়ার পথে বা যখন বাজারে যাচ্ছিলাম তখন আমি একটা সাবজেক্ট ছিলাম, হোয়াইলের পরে কিন্তু সাবজেক্ট ছিল না। এখন আমি আর একটা এক্সাম্পল দিই, হোয়াইল আই ব্র্যাকেটে দিলাম গো টু মার্কেট আই সা, এখন হোয়াইলের পরে কি আছে? একটা সাবজেক্ট আছে। প্রথম উদাহরণে কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট ছিল না, এর পরেটা কিন্তু হোয়াইলের পরে একটা কি দিয়েছে? একটা সাবজেক্ট দিয়েছে। তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে ওয়াজ বসে, আই পরে কি বসে? ওয়াজ বসে, আর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে কি আছে? হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট আই সা স্নেক, এটা কিন্তু তোমাদের শিখতে হবে। পরের নিয়ম, সেন্টেন্সে খেয়াল করতে হবে সেন্টেন্সের শুরুতে কি থাকবে? উড দ্যাট। আমরা দেখবো যে কোনো সেন্টেন্সের শুরুতে উড দ্যাট আছে কিনা। উড দ্যাট হচ্ছে একটু অসম্ভব কল্পনা বোঝায়, যেটা এখন সম্ভব নয়, পসিবল নয়, এরকম বোঝালে উড দ্যাট আসে। তাহলে কোনো সেন্টেন্স শুরু হবে উড দ্যাট দিয়ে, উড দ্যাটের পর সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকলে আমরা তারপর একটা কুড প্লাস ভার্ব বসিয়ে দিব। তাহলে আমাদের সেন্টেন্স যদি আসে একটা প্যাসেজ আকারে, তো আসবে রাইট ফ্রম ভার্বস লাগে থাকলো, উড দ্যাট I fly in the sky, এরকম যদি লেখা থাকে। আমি যদি নিয়ম না জানি তাহলে কিন্তু আমি আর পারবো না। তাহলে আমার কি করতে হবে? আমার নিয়মটা জানতে হবে। আমি নিয়মে আগে শিখছি যে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট আছে, তারপরে যদি সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টের পরে কি বসে যাবে? একটা কুড, তাহলে সাবজেক্টের পরে বসে কুড, আর কুড়ির পরে ভার্ব, তাহলে ফ্লাই ভার্ব, ফ্লাই তো এমনি ভার্ব বেস ফর্ম, তাহলে কুড ফ্লাই, তাহলে উত্তর হবে আই কুড ফ্লাই ইন দা স্কাই। যেমন যদি হতো আমি আবার আকাশে উঠতে পারতাম, তাই না? তাহলে আমার কি হচ্ছে, যদি কোন সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব, তাহলে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দা স্কাই। যেমন যদি হতো আমি আবার আকাশে উঠতে পারতাম। ইফের একটা নিয়ম শিখাই, যদি ইফ প্লাস পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশ, ইফ কন্ডিশনাল সেন্টেন্সে ইফ বসে আমরা সবাই জানি, কন্ডিশনাল সেন্টেন্সের তিনটে চারটে নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের শিখাই দেবো। আজকে একটা নিয়ম শিখাই দিচ্ছি, ইফ প্লাস পাস্ট টেন্স হলে পরবর্তী অংশ, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস could public could okay my plus beyond বসে, তাহলে কি আছে? ই প্লাস past tense, ইফ এর পরে আমরা দেখব past tense আছে কিনা। যদি past tense থাকে এবং ব্র্যাকেটে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওই
ভার্বের আগে কিন্তু আমাদের একটা উড উড বা মাইট একটা বসাতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে কি আছে, ইফ প্লাস পাস্ট টেন্স থাকলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড উড বা মাইট, এই তিনটে যে কোনো একটা, তিনটে কিন্তু বসানো যাবে না, আর প্লাস ভার্বর বসে, তিনটে একসাথে বসানোর কোনো দরকার নেই। ইফ আই ওয়েন ইউ মার্কেট আই বাই এ পেন ফর ইউ, বলছি আমি যদি বাজারে যেতাম আমি কলম কিনতাম তোমার জন্য, আই বাই ওয়েন টু মার্কেট, তাহলে ইফ প্লাস পাস্ট টেন্স হলো ইফ পাস্ট টেন্স কি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এখানে কি আছে সাবজেক্ট তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট, সাবজেক্ট আই দেওয়া আছে, কুড কুড উড বা মাইট যে কোনো একটা বসাবো, তাহলে ভার্বের আগে, ভার্বের আগে কি বসাতে হবে, এই উড কুড বা মাইটের একটা যে কোনো বসাবো, তাহলে ভার্ব আছে এখানে ভার্ব থেকে যাক, তার আগে আমি একটু বসলাম কুড, আই কুড, তারপর ভার্ব হতে যাবে, তাহলে উত্তর হচ্ছে কুড বাই, কুড বাই এ পেন ফর ইউ, তাহলে ইফ প্লাস পাস থাকলে পরবর্তী অংশ হবে কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। সুতরাং আমরা ইফ প্লাস পাস্টের এই নিয়মটা শিখলাম, আরও কিছু নিয়ম আমাদের আছে এগুলো আমাদের শিখতে হবে। সুতরাং এই যে গত ক্লাস আর আজকের ক্লাস, এই যে দুই দিনের ক্লাসে যে নিয়মগুলো, দুটো ক্লাসে যে নিয়মগুলো শেখানো হলো সেই নিয়মগুলো শিখবে, আশা করি মন দিয়ে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মনে চলবে, এবং কি পড়াশোনার সাথে কখনো আলাদা হওয়া যাবে না, পড়াশোনার সাথে সম্পৃক্ততা থাকতে হবে, নিজেকে জড়িয়ে রাখতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় ধন্যবাদ সবাই।